দিনাজপুরের হিলি সীমান্তে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও 5 রাউন্ড গুলি সহ জামাল হোসেন নামের এক যুবককে আটক করেছে জয়পুরহাট রেড পাঁচ। বুধবার রাত 8:30 উপজেলার সীমান্তবর্তী ধরন্দা গ্রামে পাকা রাস্তার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। জয়পুরহাট রেড পাঁচ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজমল হোসেন সাংবাদিকদের জানান, ভারত থেকে অস্ত্র নিয়ে এক যুবক বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সদস্যরা ওই এলাকায় উৎ পেতে থাকে। ওই যুবক ধরন্দা এলাকায় এসে পৌঁছলে তাকে আটক করা হয়। এ সময় তার ডান পায়ে রাবার দিয়ে মোড়ানো অবস্থায় বিদেশের তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত জামাল হোসেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামের আনসারের ছেলে। উদ্ধারকৃত অস্ত্র সহ আটককৃত জামাল হোসেনকে হাকিমপুর থানা পুলিশে সোপর্দ করা হয়। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707117113, 01707117114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।